হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে সপ্তমী, জানি না কবে এটা পোস্ট হবে। তো দেখো, এখন সেজে গুজে রেডি হয়ে গেছি, তো এইভাবে সেজেছি। আগেই তোমাদের বলেছিলাম কি হয়েছে না হয়েছে, তারপরেও একটু বেরোলাম, কেন কি আমাদের সব কমপ্লিট হয়ে গেছিলো শপিং। ছেলেমেয়েরা একটু খুব দুঃখ মনে ছিল, ওই জন্যে সব কিছু ফেলে দিয়ে সবাই বলছে যে না যাও, ওই জন্যে আমরা বেরোচ্ছি। আমার হাজবেন্ড এখানে বসে আছে, ও পরেছে পুরোনো জামা, পুরোনো জামা পরেই ও যাচ্ছে, নতুন কিনেছে। তো আজকে পুরোনো পড়ছে, আমি বলছি যে কালকে অষ্টমী, কালকে হয়তো আমরা কলকাতা যেতে পারি, এখনো ঠিক নেই, যেতেও পারি আবার নাও যেতে পারি। তো যদি যাই তাহলে বলেছি যে না, নতুনটাই পরে যাবে। কিন্তু আগে থেকে বললাম না, পরে সব ট্রায়াল দেওয়া আছে, সব সব মানে পড়া ছিল, মানে পড়া জামাই যে কোনো, যে এগুলো সব আমাদের পড়া জামা, আগে থেকে দুবার তিনবার করে পরে ফিটিংস হয়েছে নাকি সব দেখে নিয়েছিলাম। তো সেই অর্থে কিন্তু নতুন না, মানে নতুন হচ্ছে যে একদম নতুন কিনে পড়াটাকেই নতুন বলে। তো আমাদের এগুলো সব পড়া জামা, ওই জন্য কিছু তো একটা ব্যবস্থা করতে হবে না। তো এই হয়েছে, এই আমাদের ব্যবস্থা। আর আমরা তো কিছুই খাচ্ছি না, নিরামিষ একদমই চলছে, কিন্তু পুজোতে আমাদের কোনোই খাওয়া দাওয়া নেই, কিছুই নেই। কিন্তু রাস্তায় একটু বেরোচ্ছি যাতে ভালো লাগে দেখতে, বাচ্চাদেরও যাতে ভালো লাগে, ওই জন্যই যাওয়া। তো চলো দেখতে থাকো কি দেখায় না দেখায়, তোমাদের সাথে সব শেয়ার করতে থাকবো। একটু ঘরটা অন্ধকার লাগছে, কেন কি একটা লাইট চালানো আছে, দুটো লাইট চালানো নেই, কুড়েমি করে জ্বালাচ্ছি না, কেন কি এখনই এটা নিবিয়ে আমরা এক্ষুনি বেরিয়ে যাবো। এখন ঘড়িতে বাজে 6:30 বেজে গেছে, তো আমরা যাচ্ছি হাওড়ার দিকে যাচ্ছি, একটু অনেকটা যেতে লেট হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। এখানে বেলুড় মঠের আরতি দেখানোর জন্য লাইভ জায়েন্ট স্ক্রিন করা হয়েছে। আমরা বেলুড় মঠে অনেক বছর পরে এলাম, এবার মহারাজ আরতি করছে মা দেবী দুর্গার। তো আমরা এখান থেকে দেখতে দেখতে যাচ্ছি। এই জায়গা দেখ, ওই এইদিকে পারছে না, পড়েছে হিল জুতো, হিল জুতো পরে কতক্ষণ হাঁটবে, বলেছিলাম যে হিল জুতো কিনিস না, তো এই যে ব্যাপার, হাঁটতে পারছে না, ওই জন্যে এখন এখানে বসেছি মঠে, মঠে। আর ওখানে জায়েন্টস কিনে আরতিও দেখা যাচ্ছে, বেশ খুব ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে। চলো তোমাদের একটু দেখাতে থাকি যে কি চারিদিকটা কি হচ্ছে না হচ্ছে, খুব ভালো লাগছে এখানে বসতে।
এই দেখো ওখানে ফোকাস নিচ্ছে না, জানো তো জায়েন্ট স্ক্রিনটা ফোকাস নিচ্ছে না, ফোকাস নিচ্ছে না, না না হচ্ছে না, এখানে হচ্ছে না। এই যে মঠে এখানে পুজো হচ্ছে, এখানে সব বসে রয়েছে, এই যে বেলুড় মঠ। ফোকাস নিচ্ছে না, দেখো এই যে এখানে বসে আছি, এই হচ্ছে ব্যাপার। আমার ছেলে বলছে খিদে পেয়েছে, মেয়ে বলছে পাতাটা করছে, পুজো যে ঘুরতে এসেছে কি হলো কে জানে, এই হচ্ছে ব্যাপার। আর ছেলেটার হয়েছে জ্বর, প্রত্যেক মাসে ওর একবার করে জ্বর হয়ে যায়, ছেলেটার হয়েছে জ্বর, আর এই হচ্ছে ব্যাপার। এখন এখন খাওয়া দাওয়া চলছে, পাপড়ি চাট এখন খাচ্ছে, নিরামিষ কিন্তু, দই বড়া দেখি, দই বড়াটা দেখি, বাবায়ের বাবায়ের দই বড়া, ওনায়ের পাপড়ি চাট, দই বড়া মিশে। তুই কি খাচ্ছিস? দই বড়া। পাপড়ি দেওয়া কেন? আর একটা কোথায় গেল? চলো খেয়ে নি। দেখলে ঠাকুর ফাকুর দেখে চলে এসেছি, প্রথমে বেলুড় মঠ গেছিলাম, বেলুড় মঠ থেকে আবার আমাদের এখানে বালিতে কয়েকটা ঠাকুর দেখলাম, সব ঠাকুর দেখতে পারিনি, এতটা মাথা যন্ত্রণা করছে। কেন কি আমাদের প্রায় সবাই শরীর খারাপ, তোর খুব একটা ভালো নয়, আমার ছেলেরও জ্বর হয়েছে, মেয়ের জ্বর হয়ে গেছে, আমার দুদিন আগে জ্বর ছিল, এখন তো নেই, জানি না আসবে নাকি, মানে কাল ছিল না তার আগের দিন আমার জ্বর ছিল, তো এই হয়ে গেছে ব্যাপার। এইভাবে এর মধ্যেই যাচ্ছে, এমনিতেই তো ওষুধ রয়েছেই, তারপরেও ভাবছি যে যাবো না, তাই গেলাম, কিন্তু গিয়েও এরকম অবস্থা। তো চলো কি আর করা যাবে, করার নেই, গেলাম। এখন খাওয়া দাওয়া তো কিছুই সেরকমভাবে কিছুই করতে পারবো না, কিছু করিনি খাওয়া দাওয়া, জাস্ট একটু পাপড়ি চাট খেয়েছিলাম, কিন্তু সেখানে নিরামিষ পাপড়ি চাট, ওইটা খেয়েছি, ব্যাস আর কিছু খাইনি।
আর এমনি সময় হলে যে কত কিছু খেয়ে নিতাম তা না কি, তো এই হচ্ছে ব্যাপার। তারপর এখন বাড়িতে এসেছি, এসে এখন কি খাবার নিরামিষ হয় সেগুলো এ করে করে লাস্টে আমরা অর্ডার দিলাম, জোম্যাটোতে অর্ডার দিয়েছি আমরা। ওখানে অর্ডার দিয়েছি 4টে ধোসা আর ওই 2টো না 4টে নেদুবড়া, সাম্বার বড়া, নেদুবড়া, ওইটা অর্ডার দিয়েছি। তো ওটা খাবো এলে রাত্রিরে, ওটাই আমাদের ডিনার করব। তো আজকে সপ্তমী, চলো এখন তো আমি বিগ বস দেখছি, যে বিগ বস হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, এই যে বিগ বস হচ্ছে, বিগ বস দেখতে আমার খুব ভাল লাগে, বিগ বস দেখছি। তো আবার দেখি কালকে যদি কলকাতা ঠাকুর যায় না দেখতে পারবো, যেতে পারবো নাকি, কেন কি বললাম যে সবাই জ্বর, যদি জ্বরটা যদি একটু এ থাকে তাহলে দেখতে যেতে পারি, কেন কি কলকাতায় না গেলে মনেই হয় না। কিন্তু আমাদের বালিতে এমন হয়ে গেছে যে ঠাকুর দেখাটাই মুশকিল হয়ে গেছে, কোনো গাড়ি ঘোড়া কিছু পাওয়া যায় না, কিছু না, বাসগুলো তো প্যাকটা ভিড়, মানে টোটো তো চলে না, টোটো তো নো এন্ট্রি করে দেয় টোটো, এই অবস্থা, খুব অসুবিধে হয় হেঁটে, তারপর ভেতর দিয়ে দিয়ে টোটো করে আবার বাড়ি এসেছি। তো কি ঠাকুর দেখবো, মানে এখন আর মানে দেখছি দিচ্ছে না, সব জায়গাতে আর কি গাড়ি বুক করে করে এরকম যেতে হবে। কলকাতায় গেলে না গাড়ি বুক করে গেলাম ঠিক আছে, কিন্তু এসব জায়গায় আমাদের এই বালি বেলুড়ের মধ্যে এগুলোতে আর কি গাড়ি বুক করবো বলো, কিন্তু এমন হয়ে গেছে যে যাওয়াই যায়। কিন্তু মোটে যখন বসেছিলাম খুব ভালো লাগছিলো, এবার ঠিক করেছি ওই কলকাতায় যখন যাবো একদিন কি দুদিন ওই গাড়ি করে যাবো, তারপর কোথাও ঠাকুর দেখবো না, বেলুড় মঠে গিয়ে বসে থাকবো, বেলুড় মঠে গিয়ে বসে থাকবো, ঠাকুরের পুজো টুজো হবে, ঘুরবো বেড়াবো, ওখান থেকে কিছু খেয়ে দিয়ে আবার বাড়ি চলে আসবো, তার বাড়িতে এসে খাওয়া দাওয়া করবো, ব্যাস পুজো শেষ, আর কি হবে বলো। তো এরকমই সব ব্যাপার, চলো দেখতে থাকো, এখনো শেষ করছি না, খাবারটা আসুক। কালকে দেখলে যে আমরা 36 দিন ঘুরেছি, এ করেছি, একটু হ্যারাসমেন্ট হয়েছে আমাদের, সবাই একটু শরীর খারাপ, জ্বর ফর চলেছে, তাও যে অতিথিগুলো আমাদের তো করতেই হবে, আনন্দ করতে হবে, ওই জন্যে তারপর তোমাদের বললাম যে রাত্রিবেলা খাওয়া দাওয়ার সময় দেখো এতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আমরা তাড়াতাড়ি করে ধোসা অর্ডার দিয়েছিলাম, ধোসা ইডলি, শুধু ধোসাটাই খেয়েছি, ইডলিটা রেখে দিয়েছি, সকালে একটা ইডলি চিলি খেয়েছি, ওটাই খাওয়া আমাদের। তো চলো এই ব্লগটা এখন আমরা যাচ্ছি ঘুরতে, অষ্টমী ঘুরতে যাচ্ছি, তো ভাবছি এই ব্লগটা আমি এখন শেষ করে দেবো, মানে সত্যি ব্লগটা এখন অষ্টমী সাজে শেষ করছি, তারপরে আবার অষ্টমী ব্লগটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। চলো সত্যমূল ব্লগটা আজকের মতন তোমাদের কাছে শেষ করলাম, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এখনকার মতো রাখছি, টাটা।